রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের সমাবেশ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশে এরই মধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে। যোগ দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশ নিয়ে আরও জানাতে সিভিল এভিয়েশন মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জ্যোতি। জ্যোতি, কি বলছেন সমাবেশে আসা নেতাকর্মীরা? প্রধানমন্ত্রী ঠিক কখন এসে যোগ দেবেন সব মিলিয়ে জানান। আমাদের বিমানবন্দরের থার্ড টার্মিনাল যে উদ্বোধন হয়েছে সেদিন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন আসলে সমাবেশটি স্থগিত করা হয়েছিল এবং সেই সমাবেশটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই সমাবেশটিতে কত পরিমাণ নেতাকর্মী এসেছে তা দেখানোর জন্য আমি আমার সহকর্মী রোব ভাইকে জানাচ্ছি, অনুরোধ করছি, তার মাধ্যমে দেখাতে চাই যে এখানে কত লোক এসেছে। একটি জিনিস এখানে খুবই দৃষ্টিনন্দন হয়েছে, যেটি সবাই এখানে তাদের পোশাক এবং মাথায় এই রৌদ্র এড়াতে যেই ক্যাপটি পড়েছে তার মধ্য দিয়ে আসলে পুরো সমাবেশটিতে খুব রঙিন একটি রূপ ধারণ করেছে। এবং সমাবেশে যেমন তরুণ এবং তরুণীরা এসেছেন, নারী এবং বয়স্ক লোক এসেছেন, তেমনি এসেছেন একেবারে নতুন প্রজন্মের ভোটার যারা, তাদের উপস্থিতি এখানে লক্ষণীয়। যারা মঞ্চে কথা বলছেন তারা উত্তর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মী। এখন কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শুরু করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যারা নেতা আছেন তারা, এবং বিকেল কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীরও এখানে উপস্থিত হওয়ার কথা আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন। এবং জ্যোতি, আপনাকে ধন্যবাদ।